ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতায় দিনভর ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। দিনের ভোগান্তি শেষ হয়নি রাতেও। জলাবদ্ধতার কারণে পরিবহন সংকটে পড়েন অফিস ফেরত যাত্রীরা। প্রথমত এখানে পর্যাপ্ত পরিমাণে পাবলিক ট্রান্সপোর্ট নেই, দ্বিতীয়ত পানির কারণে চলাফেরা করা যাচ্ছে না, ইভেন রিক্সা এবং অটোরিকশা কিছুই পাওয়া যাচ্ছে না, সিএনজিও পাওয়া যাচ্ছে না, যার কারণে এখন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আছি, কোমর হাঁটু পর্যন্ত পানি। এই ভোগান্তির মধ্যে অপেক্ষমান আছি কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না, রিক্সা পাচ্ছি না, বাসও পাইনি কোনো, যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে আর কি। রাস্তায় জমে থাকা পানিতে গাড়ি চালিয়ে যান্ত্রিক ত্রুটির বিড়ম্বনায় পড়েন কেউ কেউ। সুন্দরে গেছিলাম, বসুন্ধরা থেকে আসার সময় আমার গাড়িটা অফ হয়ে যায়, এটা বৃষ্টির জন্য একমাত্র গাড়িটা আজকে অফ হয়েছে। এদিকে সকাল থেকে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। যখন এই গাড়ি যখন রাস্তাতে যাইতেছে, এই রাস্তা জাম আছিল, পানি লাগছিল ওই জায়গায়, পরে যখন গাড়ি যাইতেছে গাছ পড়ছে, পড়ার পরে ড্রাইভার আমরা টান্যা মান্যা বাইর করছি। দিনভর ভোগান্তির পর রাতেও স্বস্তিতে ঘরে ফিরতে না পেরে কর্তৃপক্ষের ওপর ক্ষোভ ধারতে দেখা যায় পথচারীদের। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।